চীন ও রাশিয়াকে উচিত শিক্ষা দিতে যুক্তরাষ্ট্র এবার ভারতের কাছে বিক্রি করল সব থেকে বড় গ্লোব মাস্টার। অবশেষে ভারতের হাতে C-17 গ্লোব মাস্টার। ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রক এই হারকিউলিস বিমান কেনার জন্য ছাড়পত্র দিয়েছে। ছাড়পত্র হাতে এসে যাওয়াতে হারকিউলিস C-17 কেনার জন্য নতুন করে আমেরিকার সঙ্গে কথা বলবে বলে জানা গিয়েছে। কিন্তু নতুন করে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। ভারতীয় বায়ুসেনা চায় আমেরিকা থেকে 3টা গ্লোব মাস্টার হারকিউলিস বিমান কিনতে, কিন্তু মার্কিন প্রশাসন আপাতত এই বিমান তৈরি বন্ধ করে দিয়েছে, ফলে বায়ুসেনার চাহিদা মতো বিমান আসছে না ভারতের কাছে। জানা গিয়েছে আপাতত 1টি মাত্র হারকিউলিস বিমান রয়েছে আমেরিকার কাছে, নিতে গেলে 1টি নিতে হবে। তবে সমস্যা সমাধানের জন্য দুদেশের আধিকারিকরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করে দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের আশা এই সমস্যার সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে। প্রসঙ্গত, মোদির মার্কিন সফরের সময় হারকিউলিস বিমান কেনার বিষয়ে চুক্তি হয় ভারত এবং আমেরিকার। অবশেষে সেই বিমানই আসতে চলেছে ভারতের ঘরে।